আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারকাতু। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করবো আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে, যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি হচ্ছে যে আপনার দোকানের ভিতরে, ঠিক আছে, আপনার দোকানের জন্য আপনি কেন শপিং ব্যাগ প্রিন্টিং করবেন, কেন, ওয়াই, আপনি কেন অযথায় আপনি টাকা খরচ করবেন? কারণ আপনি তো সাদা ব্যাগ দিয়ে ব্যবসাটা করতে পারেন ভাই। আপনি তো চিন্তা করেন, ঠিক আছে, মানুষে কিন্তু লাখ লাখ টাকা কিন্তু খরচ করতেছে শুধুমাত্র অ্যাড করার জন্য, ঠিক আছে। তাহলে আপনি যদি আপনার দোকানে শপিং ব্যাগগুলো যদি প্রিন্ট করে দেন, এটা কিন্তু এক ধরনের অ্যাড চলে, ঠিক আছে। এই যে আমরা ধরে নেন, আমরা টিভি দেখি, টিভি দেখতে দেখতে মনে করেন যে মাঝখানে একটা অ্যাড চলে আসে, অনেকগুলো অ্যাড চলে আসে, এগুলো কেন আসে? ওনারা স্পন্সরশিপ, ঠিক আছে, তারা অ্যাড করে লাভ কী তাদের, ঠিক আছে, তারা মনে করেন প্রচার করতেছে। আপনার দোকানের নামে যদি আপনি বেশি বেশি মনে করেন শপিং ব্যাগ যদি ছড়িয়ে দিতে পারেন, তাহলে সবাই এক নামে চিনবে আপনার দোকানটা, ঠিক আছে, আপনার দোকানটা এক নামে চিনবে। তার জন্যই মনে করেন যে আপনাকে শপিং ব্যাগ প্রিন্ট করে দিতে হবে। আর যদি শপিং ব্যাগ আপনি প্রিন্ট করে না দেন, মনে করেন যে আপনাদের এলাকার ভিতরে সবাই কিনতেছে আপনার দোকানে, কিন্তু কোনো নাম নেই, ঠিক আছে, কেউই জানবে না যে এটা আপনার দোকানের মাল। আর যখন সবার হাতে মনে করেন যে আপনার দোকানের ব্যাগ থাকবে, শপিং ব্যাগ থাকবে, তখন সেটা দেখা দেখি কিন্তু আরও মনে করেন যে আপনার দোকানে কাস্টমার বেড়ে যাবে। কারণ যখন দেখবে যে আপনার দোকানের বেশি বেশি সেল হইতেছে, তখন একজন আরেকজনকে বলবে ওই দোকানের মালটা ভালো, ঠিক আছে, ওই দোকানের যেহেতু সেল বেশি হইতেছে, চলো সবাই ওই দোকানে যাই, ঠিক আছে, এই হচ্ছে কথা। আর আজকেও আমি শপিং ব্যাগ কিছু প্রিন্ট করলাম। এই ব্যাগগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণে ব্যাগ আজকে প্রিন্ট করছি, আপনাদেরকে জাস্ট দেখাবো। আর আপনারা চাইলে কিন্তু অর্ডার দিতে পারেন, ঠিক আছে, চাইলে অর্ডার দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যদি 1000 ব্যাগের অর্ডার দেন, তাহলে ডাইস বানানো যে খরচটা আছে সেই খরচটাকে দিতে হবে, ঠিক আছে। চলুন আমরা ব্যাগগুলো দেখে নিই। আজকে যে ব্যাগগুলো আমি প্রিন্ট করলাম, আজকে মনে করেন যে আরও প্রিন্টিং আছে, এতটা শীত আমাদের এখানে, তার জন্য আমরা বন্ধ করে চলে যাচ্ছি, ঠিক আছে। আপনার দুল ক্যামেরার দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আমার ক্যামেরাটা কাঁপাকাঁপি করতেছে, মানে আমি শীতে কাঁপতাছি, ঠিক আছে, এতটা শীত। এখানে মনে করেন যে মাত্র 1500 ব্যাগ প্রিন্ট করছি, এখানে আছে 500, এখানে 500, তারপর হচ্ছে এই যে এখানে 500। দেখেন আপনারা কিন্তু অনলাইন থেকে 1500 ব্যাগের জন্য অর্ডার দিতে চান। আমি যদি অফলাইনে যদি দেখা যায় যে 2000-3000 ব্যাগের অর্ডার পাই একসাথে, তাহলে আমি অনলাইন থেকে 1000 ব্যাগ নিয়ে আমি কেন জরিফানা দিব, ঠিক আছে। আপনারা সবাই বুঝেন, ঠিক আছে, আপনাদেরকে অত বোঝাতে হবে না। এখানে মনে করেন জাস্ট 1500 ব্যাগ এই সাইজে প্রিন্ট করছি, আবার মনে করেন যে এই যে বড় ডাইসটা লাগিয়ে রাখছি, ঠিক আছে, এটাতে মনে করেন যে আরও 2000 ব্যাগ প্রিন্টিং করে দিব, ঠিক আছে। এগুলো কিন্তু ইনারা ঈদ উপলক্ষে নিচ্ছে, এগুলা এখন প্রিন্ট করে দিলে দেখা যাবে যে রমজানের কিছুদিন আগ পর্যন্ত হয়তো চলবে এগুলা, তারপরে মনে করেন যে আবার একটা অর্ডার দিবে, সেই অর্ডারটা মনে করেন যে রমজানে ওনারা মনে করেন যে সেল করবে, এই হচ্ছে কথা। আর আপনারা যদি মনে করেন যে ব্যাগ নিতেই চান, অ্যাকচুয়ালি যদি আমার কাছ থেকে ব্যাগ নিতে চান, তাহলে আপনারা ফোন দিবেন, সমস্যা নেই, ফোন নাম্বার আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, ঠিক আছে, সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, এই হচ্ছে কথা। আর শপিং ব্যাগের সম্পর্কে যদি আপনারা আর কিছু জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব, এই হচ্ছে কথা। আমি কিন্তু ডাইসটা লাগাই রাখছি, চলে যাব, জাস্ট আজকে চলে যাব, কারণ আজকে শীতের শরীরটা অনেক কাঁপাকাঁপি করতেছে। এই যে এগুলো প্রিন্ট করতে হবে, ওই যে যে সালেহা বস্ত্রালয়, ঠিক আছে, তাদেরকে যে এখানে আমি কিন্তু খুলে রাখছি, আর এই যে এখানেও আছে। আর একটা হচ্ছে কথা যে ব্যাগের যে প্রাইসটা, ঠিক আছে, ব্যাগের প্রাইসটা কিন্তু অলরেডি কিন্তু বেড়ে গেছে। আমরা কিন্তু ব্যাগের যে অর্ডারটা দিছি, সেই অর্ডারটা আসলে আমি ব্যাগের যে নতুন প্রাইস আছে সেই প্রাইস নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের পাশে যে ব্যাগের যে দোকানগুলো আছে সেখান থেকে ব্যাগ নেওয়ার জন্য, তাহলে মনে করেন যে আপনাদের খরচটা কম হবে। আর যদি আপনারা আমার কাছ থেকে নেন, তাহলে দেখা যাবে যে খরচটা বেশি হয়ে যেতে পারে, তার জন্য আপনারা যে যেখানে আছেন সেখান থেকে ব্যাগটা নেওয়ার জন্য চেষ্টা করবেন, এই হলো কথা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর আমি বরাবর যেটা বলে থাকি, ঠিক আছে, আপনারা জাস্ট হতাশ হবেন না, হতাশ হওয়া যাবে না, ঠিক আছে, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আপনারা কী করবেন, হালাল ওয়ে রোজগার করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা দুইটা ওয়েতেই কিন্তু আপনাদের রিজিক রেখে দিয়েছে, হালাল ওয়ে এমনকি হারাম ওয়ে, ঠিক আছে। আপনার যদি হালাল ওয়ে যদি খুঁজতে চান, তাহলে হালালটা পেয়ে যাবেন, আর যদি হারাম ওয়ে খুঁজতে চান, তাহলে হারামটা পেয়ে যাবেন, ঠিক আছে, দুইটা ওয়েতেই কিন্তু আছে, ঠিক আছে। তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন যে হালাল ওয়ে খোঁজার জন্য, আর হারাম ওয়ে থেকে খুঁজে না নিয়ে ক্ষতিগ্রস্ত না হওয়াটাই ভালো। হয়তো দুনিয়ার ভিতরে আপনারা ভালো থাকতে পারবেন, হারাম হয়ে কাজ করে, ঠিক আছে, কিন্তু একদিন না একদিন তো যেতেই হবে, সেদিন কি জবাব দিবেন? আর যদি একটু কম খেয়েও মনে করেন, যদি হালাল উপার্জন করে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, তাহলে কিন্তু আখেরাতে ওটা কখনোই শেষ হবে না, ঠিক আছে, সেই হায়াত কিন্তু কখনোই শেষ হবে না। যাই হোক, হাদিস আমরা সবাই জানি, আর বেশি হাদিস বলবো না, ঠিক আছে, হাদিস অত বেশি বললে পরে আবার বলবেন যে ভাই আপনি আবার কোনটা শুরু করে দিলেন, ঠিক আছে, কিসের মধ্যে কী শুরু করে দিলেন। যাই হোক,
আর এখন আমি আপনাদেরকে শেষ কথা যেটা বলে দেবো যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, আর ব্যাক লাগলে ওই যে বললাম যদি আপনারা 1,500-2,000 ব্যাগের যদি অর্ডার দিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ডাইসের খরচটা দিতে হবে, ঠিক আছে? আর যদি আপনারা ডাইসের খরচটা না দিতে চান তাহলে অবশ্যই যে কোনো মানে একটা ডাইসের ভিতরে, ঠিক আছে, আমি ডাইস দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আপনি কমসে কম আপনি 10,000 ব্যাগ নিতে হবে, তাহলে মনে করুন যে আমি আমার পকেট থেকে টাকা দিয়ে আমি ডাইসটা বানিয়ে দেবো, কারণ একটা ডাইস বানাইতে 1500-1600 টাকা লেগে যায়, ঠিক আছে? এই হচ্ছে কথা, আর কথা বাড়াবো না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।